টিডি টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা করব টবে লঙ্কা চাষ নিয়ে তো আমরা চাইলে কিন্তু ঘরোয়া কিছু ছোট ছোট টিপস ফলো করে আমাদের ছাদ বাগানে টবের মধ্যে আমরা প্রচুর লঙ্কা ফলাতে পারি তবে লঙ্কা চাষ করতে গিয়ে আমাদেরকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হয় যেমন ধরুন লঙ্কা গাছের পাতা কোঁকড়ে যায় বা হঠাৎ করে দেখা যায় গাছের পাতা হলুদ হয়ে যায় বা প্রচুর পরিমাণে গাছে ফুল এলেও সেই ফুল ঝরে যায় তো আজকে এই সমস্ত সমস্যার আজকে সমাধান দিব এবং আজকের ভিডিও থেকে আপনারা যে বিষয়গুলি জানতে পারবেন সেগুলি হল কিভাবে পরিচর্যা করলে লঙ্কা গাছের পাতা কোঁকড়াবে না কেন লঙ্কা গাছের পাতা হলুদ হয়ে যায় বা ফুল ঝরে যায় আমাদের লঙ্কা গাছগুলিতে ফুল আসার পরে কিভাবে পরিচর্যা করলে বা কী সার প্রয়োগ করলে একটিও ফুল ঝরবে না আমরা লঙ্কা গাছ প্রতিস্থাপনের জন্য কিভাবে মাটি তৈরি করব। বা লঙ্কা গাছে বেশি ফুল বা ফল ফেতে হলে আমাদের কি করণীয় তো আপনারা যদি আপনাদের ছাদ বাগানে খুব সহজেই প্রচুর পরিমাণে লঙ্কা পেতে চান বা লঙ্কা ফলাতে চান এবং বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন তাহলে আজকের ভিডিওটি কেটে কেটে বা স্কিপ্ট করে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা খুব সহজেই আপনাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণে লঙ্কা ফলাতে পারবেন তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক তো আমাদেরকে যে কোনো লঙ্কা গাছে ভালো পরিমাণে লঙ্কা পেতে হলে প্রথমে আমাদেরকে একটি ভালো মানের চারা সংগ্রহ করতে হবে তাই নার্সারি থেকে যখন চারা সংগ্রহ করবেন তখন অবশ্যই দেখে নেবেন সেই গাছগুলি কালো প্যাকেটে বসানো আছে কি না এছাড়াও আমরা যদি বাড়িতে বীজ ফেলি তাহলে কিন্তু ভালো মানের বীজ আমাদেরকে ফেলতে হবে এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে তবে কালো প্যাকেটের গাছ যদি আমরা নার্সারি থেকে কিনতে পারি তাহলে সেই গাছগুলি কিন্তু একটাও মরে না এ বিষয়টি আপনারা মাথায় রাখবেন তারপর লঙ্কা গাছ প্রতিস্থাপনের সময় সবসময় আমাদেরকে ওয়েল ড্রেনের সিস্টেম টবের ভালো রাখতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন তার জন্য আমি নিচে কিছুটা বালি দিয়ে দিব। আমরা যদি লঙ্কা গাছ প্রতিস্থাপনের সময় টবের ওয়েল ড্রেনের সিস্টেম ভালো না রাখি বা আমাদের গাছের গোড়ায় যদি জল জমে যায় তাহলে কিন্তু পাতা হলুদ হয়ে যেতে পারে তো এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে তারপর আমরা মাটি দিয়ে দিব। তো লঙ্কা গাছের জন্য আমরা মাটি কিভাবে তৈরি করব চলুন জেনে নেওয়া যাক লঙ্কা গাছের জন্য আমাদেরকে সেরকম মাটিতে কোনো সারের প্রয়োজন হয় না আমরা লঙ্কা গাছের জন্য মাটি যেভাবে তৈরি করব। সেটা হচ্ছে পলি বা দশ মাটি নিব ফিফটি পারসেন্ট কম্পোস্ট চল্লিশ পারসেন্ট যে কোনো কম্পোস্ট হলেই হবে সেটা এক বছরের পুরনো গোবর সারও আপনি নিতে পারেন পাতা পচা সার নিতে পারেন বা ভার্মি কম্পোস্ট যে কোনো কম্পোস্ট আর ওয়েল ড্রেনের সিস্টেম ভালো রাখার জন্য যেহেতু লঙ্কা গাছ বেশি জল পছন্দ করে না সেই জন্য আমরা মাটিতে নির্মাণ কাজে যে বালি ব্যবহৃত হয় সেই বালি দশ পারসেন্ট মিক্সড করে নিব সেইভাবে আমরা মাটিটিকে তৈরি করে নিব তো আমি সেইভাবে মাটি তৈরি করে নিয়েছি এবার আমরা এই প্যাকেটটিকে ভালোভাবে কেটে তো আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণে এই গাছটিতে শিকড় এসছে এবার গাছটিকে আমরা টবের মিডিল বরাবর প্রতিস্থাপন করবো এই গাছগুলি কিন্তু একটাও মরবে না আপনারা যদি কোনো রকমের প্যাকেটে চারা যে কোনো ভালো নার্সারি থেকে সংগ্রহ করেন তাহলে এই গাছগুলো কিন্তু মরে না তো এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে লঙ্কা গাছগুলি প্রতিস্থাপন করা হয়ে গেলে আমরা জল দিয়ে দিব। জল দেওয়ার সময় আমরা একটি বিষয় মনে রাখবো একটি লঙ্কা গাছ বা যে কোনো গাছ প্রতিস্থাপন করার পরে একবার জল দিয়ে দেওয়ার পর এই সেই জল যতক্ষণ পর্যন্ত না না শুকাবে ভালোভাবে আমরা সেই গাছে আর জল দিব না আমরা যে কোনো গাছ বা লঙ্কা গাছ প্রতিস্থাপন করার পরে আমাদের গাছগুলোতে যদি জল থাকা অবস্থায় জল প্রয়োগ করি বিশেষ করে প্রাথমিক অবস্থায় তাহলে কিন্তু সেই গাছগুলি মারা যেতে পারে বা পাতা হলুদ হয়ে যেতে পারে তাই কখনোই একবার গাছে জল দিয়ে দেওয়ার পর সেই গাছে আর জল প্রয়োগ করবে না বিশেষ করে জল থাকা অবস্থায় এবার লঙ্কা গাছগুলো প্রতিস্থাপন করা হয়ে গেলে এই গাছগুলোকে আমরা প্রথম সাত দিন আলো বাতাস আছে এমন স্থানে রেখে দেব সরাসরি আমরা ফুল সানলাইটে রাখবো না তারপর আবার সাত দিন পর আমরা এই গাছগুলিকে একেবারে কড়া রোদে রাখতে পারি সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এ বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে তো চলুন এবার জেনে নেওয়া যাক গাছগুলি প্রতিস্থাপন করার পর আমরা কী সার প্রয়োগ করবো তো এই গাছগুলি এখন দেখছেন প্রতিস্থাপন করার প্রায় সাত দিন পর গাছগুলি এখন লেগে গেছে তো এই গাছগুলি লেগে গেলে আমরা গাছগুলির মাটিটাকে ভালোভাবে খুঁড়ে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে খুঁড়ে নিচ্ছি এবং খুঁড়ে নেওয়ার পর এই গাছগুলিতে আমরা সর্ষের খোলভিজানো জল পাতলা করে প্রয়োগ করব প্রতি সাত দিন অন্তর প্রাথমিক অবস্থায় এবং গাছের যখন গ্রোথ ভালোভাবে বৃদ্ধি হয়ে যাবে আমরা যখন দেখব যে গাছগুলি বাড়ছে তখন এই গাছগুলিতে আমরা প্রতি পনেরো দিন অন্তর সর্ষের খল বেঝানো জল প্রয়োগ করব তবে গাছে যদি ফুল না আসে গাছের অতিরিক্ত গ্রোথ হয় সেক্ষেত্রে সর্ষের খোল ভিজানো জল প্রয়োগ করা যাবে না তবে প্রাথমিক অবস্থায় গাছের বৃদ্ধির জন্য আমাদেরকে এই খাবার দিয়ে যেতে হবে তো আমরা যখন আমাদের লঙ্কা গাছের মাটিগুলো একেবারে শুকিয়ে থাকবে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন তখনই আমরা এই সর্ষের খোল ভেজানো জল আমাদের গাছে প্রয়োগ করব। এবং একেবারে পাতলা করে তো কিভাবে বা কতটা পরিমাণে সর্ষের খোলে কতটা পরিমাণে জল দিবেন এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে দেখে নিতে পারেন তো চলুন এবার জেনে নেওয়া যাক যে লঙ্কা গাছে বেশি ফুল এবং ফল ফেতে হলে আমাদের কি কি করণীয় তো অনেক সময় দেখা যায় অনেকের লঙ্কা গাছের ক্ষেত্রে যে গাছগুলো ওপরের দিকে বেড়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু লঙ্কা গাছগুলিকে কাটিং করে দিতে হবে তাহলে সেখান থেকে আরও দু তিনটে ব্রাঞ্চ হবে এবং সেই ব্রাঞ্চগুলি থেকে আমরা প্রচুর পরিমাণে লঙ্কা পাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছগুলি কাটিং করা আছে সেহেতু আমি পিঞ্চ করছি না তো আপনাদের যদি লঙ্কা গাছগুলি ওপরের দিকে বাড়ে তাহলে সেই গাছগুলিকে কাটিং করে দিতে পারেন তাহলে সেই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে লঙ্কা পাওয়া যাবে তো প্রাথমিক অবস্থাতে আমরা এইভাবেই লঙ্কা গাছগুলির পরিচর্যা করতে থাকবো এবং এইভাবে পাতলা করে সরিষের খোল বেঝানো জল দিতে থাকবো তো লঙ্কা গাছগুলি প্রতিস্থাপন করার আরও প্রায় দেড় মাস পর দেখুন যে গাছগুলিতে কি পরিমাণে ফুল আসতে শুরু করেছে তো লঙ্কা গাছে ফুল আসার পরে আমাদেরকে একটি সমস্যার মধ্যে পড়তে হয় সেটা হচ্ছে যে আমাদের লঙ্কা গাছের ফুলগুলো ঝরে যায় তো চলুন এবার জেনে নেওয়া যাক যে লঙ্কা গাছের ফুল আসার পরে আপনারা কি কি সার প্রয়োগ করলে আমাদের গাছগুলি থেকে ফুল বা ফল ঝরবে না তো লঙ্কা গাছে ফুল আসার আগে বা পরে আমরা আমাদের গাছগুলিতে রাসায়নিক সার হিসাবে পটাশ সার প্রয়োগ করতে পারি পরিমাণ মতো দশ ইঞ্চি টবের ক্ষেত্রে আমরা হাফচা চামচা পটাশ সার প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু ফুল ঝরা অনেকটাই কমবে এবং কেউ যদি মনে করে যে রাসায়নিক সার আমাদের গাছে প্রয়োগ করব না তাহলে আমরা প্রত্যেক পনেরো দিন অন্তর বা সাত দিন অন্তর কলার খোসা ভিজানো জল আমাদের লঙ্কা গাছে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু ফুল ঝরা বন্ধ হয়ে যাবে তবে রাসায়নিক সার হিসাবে পটাশ সার প্রয়োগ করার সময় আমাদেরকে মনে রাখতে হবে যাতে কিছুতেই পরিমাণ বেশি না হয় দশ ইঞ্চি টবের ক্ষেত্রে হাপচা চামচা তাহলেই কিন্তু ফুল ঝরবে না তবে এক একটা ফুল ঝরে যেতে পারে সেক্ষেত্রে কোনো চিন্তার বিষয় নেই এক একটা ফুল কিন্তু ঝরবে তবে অনেকেই অভিযোগ করে যে গাছ অনেক বড় হয়েছে কিন্তু আমাদের লঙ্কা গাছগুলিতে সেরকম পরিমাণে ফুল বা ফল আসছে না বা বেশি পরিমাণে ফুল বা ফল আসছে না তখন কি করবেন তখন কিন্তু আমাদেরকে যুক্ত সার দেওয়া কমিয়ে দিতে হবে যেমন ধরুন সরিষার খোলে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তো সেই সময় যদি আমরা সরিষার খোলবি যেন জল প্রয়োগ করি তাহলে কিন্তু ফুল আসতে দেরি হতে পারে তাই সেই সময় কিন্তু আমাদেরকে সরিষের খোল জল বা ইউরিয়া এই সমস্ত সার দেওয়া যাবে না আমাদের গাছে যদি ফুল বা ফল না আসে তাহলেও আমরা এই পটাশ সার বা এই কলার খোসা ভিজানো জল প্রয়োগ করতে পারি তাহলে আমাদের গাছগুলিতে কিন্তু ফুল আসবে এবং ইউরিয়া সার দেওয়া বা সরিষের খোল ভিঝানো জল এগুলো বন্ধ করে দিতে হবে তো অনেক সময় দেখা যায় যে লঙ্কা গাছে ফুল আসার পরে বা আগে আমাদের লঙ্কা গাছের পাতা হলুদ হয়ে যায় তো কেন হলুদ হয়ে যায় লঙ্কা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার দুটি কারণ একটা হচ্ছে যে আমাদের গাছগুলোর টবে আমরা যদি জল থাকা অবস্থায় জল প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের লঙ্কা গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে বা টবের ওয়েল ড্রেনের সিস্টেম যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের লঙ্কা গাছের পাতাগুলো হলুদ হয়ে যেতে পারে তাই লঙ্কা গাছে কখনোই টবের গোড়ায় জল থাকা অবস্থায় জল দিবেন না এবং তারপরেও যদি দেখা যায় যে আমাদের গাছগুলির পাতা হলুদ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা নাইট্রোজেন যুক্ত সার প্রয়োগ করতে পারি যেমন ধরুন আমাদের গাছের পাতায় আমরা এক লিটার জলে হাফ চা চামচা ইউরিয়া দিয়ে আমাদের গাছের পাতায় এক্সপ্রে করে দিতে পারি বা গাছের গোড়ায় সরষের খোল ভিজানো জল বা দশ ইঞ্চি টবের ক্ষেত্রে হাফ চা চামচা ইউরিয়া আমরা দিতে পারি তাহলে আমাদের লঙ্কা গাছের পাতা সবুজ হয়ে যাবে তো এই বিষয়টি সবসময় মনে রাখবেন তো আমরা যারা টবে লঙ্কা গাছ করি বা লঙ্কা চাষ করি তাদের সকলকেই একটি সমস্যার মধ্যে পড়তে হয় সেটা হচ্ছে যে লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো তো কেন এই লঙ্কা গাছের পাতা কোঁকড়ে যায় চলুন জেনে নেওয়া যাক বা কীভাবে আমরা এর সমাধান পেতে পারি তো লঙ্কা গাছের পাতা কোঁকড়ানোর অনেকগুলো কারণ থাকতে পারে যেমন ধরুন বিভিন্ন রকম পোকামাকড়ের সংক্রমণের কারণে আমাদের লঙ্কা গাছের পাতা কোকড়ে যেতে পারে বা আমরা যদি গাছের গোড়ায় বেশি পরিমাণে জল প্রয়োগ করি সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হয় বা আমরা যদি আমাদের লঙ্কা গাছগুলিকে ছায়া জায়গায় রাখি একেবারে রোদ না পাই তাহলেও কিন্তু আমাদের লঙ্কা গাছের পাতা কোঁকড়ে যেতে পারে তবে যদি বিভিন্ন রকম পোকামাকড়ের সংক্রমণের কারণে আমাদের লঙ্কা গাছের পাতা কোকড়ে যায় সেক্ষেত্রে লঙ্কা গাছ প্রতিস্থাপন করার পরে আমরা যদি প্রতি সাত দিন অন্তর নিম তেল আমাদের লঙ্কা গাছগুলিতে এক্সপ্রে করি তাহলেও কিন্তু লঙ্কা গাছের পাতা কোকড়াবে না এ বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে তো আপনারা চাইলে খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে নিম তেল তৈরি করে আপনাদের লঙ্কা গাছগুলিতে এক্সপ্রে করতে পারেন এছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন কীটনাশক তৈরির ভিডিও দেওয়া আছে আপনারা সেই কীটনাশকগুলি তৈরি করে এক এক সময় এক এক ধরনের কীটনাশক যদি আপনাদের লঙ্কা গাছগুলিতে প্রতি সাত দিন অন্তর প্রয়োগ করেন তাহলে কিন্তু পাতা কোঁকড়াবে না তো আমি সেই ভিডিওগুলো লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে গিয়ে সেই ভিডিওগুলি দেখে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই বিভিন্ন ধরনের কীটনাশক তৈরি করে আপনাদের লঙ্কা গাছগুলিতে এক্সপ্রে করতে পারেন তো আমার লঙ্কা গাছগুলিতে ফুল আসার আরও কিছুদিন পর দেখুন যে গাছগুলিতে এখন প্রায় ভালোই লঙ্কা আসতে শুরু করেছে তো আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন তবে একটি কথা মনে রাখবেন একটি লঙ্কা গাছ টবে প্রতিস্থাপন করার পর সেই গাছ থেকে প্রাথমিক অবস্থায় কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা পাওয়া যায় এবং ধীরে ধীরে সেই গাছে লঙ্কার পরিমাণ কমতে থাকে তবে একটি ভালো জাতের লঙ্কা গাছ থেকে আমরা দুই থেকে আড়াই বছর ভালো পরিমাণে লঙ্কা পেতে পারি তো পরেও যদি আপনাদের লঙ্কা গাছ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রিলেটেড আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ